প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৌঁছে শিশির ভেজা সকালে আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি বোন রেহানাকে সাথে নিয়ে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে সেতু অতিক্রম করেন। তিনি সেতুর 7 নম্বর খুঁটি থেকে 18 নম্বর খুঁটি পর্যন্ত 1650 মিটার পথ পায়ে হাঁটেন, এরপর আবার গাড়িতে উঠেন। প্রধানমন্ত্রী গাড়িযোগে মাওয়া প্রান্ত দিয়ে সকাল 7:50 মিনিটে সেতুতে ওঠেন আর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরায় সেতুর সার্ভিস এরিয়া 2-এ তিনি নাস্তা সেরে আবার পদ্মা সেতু অতিক্রম করেন 9:57 মিনিটে। এরপর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে সড়ক পথেই গণভবনে ফিরেন। প্রধানমন্ত্রী 2015 সালের 12 ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2018 সালের 14 অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এছাড়াও কপ্টারে করেও তিনি সেতু প্রত্যক্ষ করেছেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।